প্রিয় দর্শক, জলডাকা উপজেলার কালীগঞ্জ এলাকায় বুড়ি তিস্তা নদীর যে ব্রিজ, আজ সে ব্রিজটি বেশ কয়েক মাস আগে গেট লক করা ছিল এবং বেশ কয়েকটি গেটও নষ্ট হয়ে গেছিল এবং জং ধরেছিল, সেগুলো মেরামত করতে পারেনি। বর্তমানে এই ব্রিজের দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা নীলফামারী জেলার পানি উন্নয়ন বোর্ড সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য বর্তমানে ওই ব্রিজগুলিকে সংস্কার এবং গেটগুলিকে সংস্কার করা হচ্ছে। অর্থাৎ পুরো ব্রিজের সমস্ত গেট নতুনভাবে সংস্কার এবং যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই ছিল মূলত বুড়ি তিস্তা নদীর কালীগঞ্জের যে ব্রিজ জলডাকা উপজেলার, এটি হচ্ছে বিশেষ খবর। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আজ তাহলে এখানেই রাখলাম, অন্যদিন আপনাদের সামনে হাজির হব অন্য খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন। বর্তমান সাম্প্রতিক করোনা ভাইরাসের যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই পথ চলবেন, নিজে মাস্ক পরবেন, অন্যকে মাস্ক পরার উৎসাহিত করবেন।